দেড় মাসের অপেক্ষার অবসান। সিএনএর খবরের জেরে হাতে বই পেল ফাঁসি দেওয়ার বিধাননগর সন্তোষিনী বিদ্যাচক্র হাইস্কুলের পড়ুয়ারা। জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও গত দেড় মাসে নতুন বই ছিল না পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের হাতে। বই ছাড়া এপ্রিলের প্রথম সপ্তাহে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা কিভাবে সম্ভব? পড়ুয়াদের দুশ্চিন্তা এবং স্কুলের অব্যবস্থার কথা তুলে ধরে সিএন। তারপরই টনক নড়ল প্রশাসনে, সোমবার পড়ুয়াদের হাতে পৌঁছেছে নতুন বই। না অবশ্যই, মানে আমরা এসএ অফিস থেকে যে বইগুলো রিকুইজিশন দেওয়া ছিল সেই বইগুলো আনা হয়েছে। আনার পরেই আমরা সঙ্গে সঙ্গে আমরা সেগুলো যে ক্লাসে যেদিন যারা ছিল সেই ক্লাসের বইগুলো কিন্তু আমরা ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছি। হ্যাঁ, ভালো লাগছে। আর এখন রেগুলার ক্লাসও হচ্ছে, অঙ্ক আর অনেকটাই এগিয়েছি এখন, ওইটাই ভালোই লাগছে। খুবই ভালো লাগছে যে আমরা এখন সব বই পেয়ে গেছি। সামনে পরীক্ষা ছিল, একটু টেনশন ছিল, এখন পাওয়া গেছে তো এখন খুবই খুশি। মিডিয়ার আলো না পড়লে কি পড়ুয়ারা নতুন বই পেত না? রাজ্যের শিক্ষার আরও এক অন্ধকার দিক তুলে ধরেছিল বিধাননগরের সন্তোষিনী বিদ্যাচক্র হাইস্কুল। সিএনএর খবরের জেরে অবশেষে বই এসে পৌঁছালো পড়ুয়াদের হাতে। বই পেয়ে খুশি পড়ুয়ারা। ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে বই পেয়ে দুশ্চিন্তা মুক্ত হলো পড়ুয়ারা। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।